হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় সাউথ কোরিয়ান ড্রামা ডেস্টিন্ড উইথ ইউ এর দ্বিতীয় পর্বের বাংলা এক্সপ্লেনেশন। যারা আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন রেগুলার আপডেটের জন্য। প্রথম পর্বের শেষে আমরা দেখেছিলাম সিটি হলের বাইরে সিনিউ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে হংজুর দিকে। দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাই হংজু নিজেই চোখ মুছে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, মন্দির ভাঙার কাজ তো শেষ, এখন আবার কি জন্য এসেছো তুমি আমার কাছে? সিনিউ তখন বলে, তোমার জন্য একটা উপহার ছিল। এই কথা শুনে হংজু বলে, তুমি তো মন্দির ভাঙার জন্যই রাজি ছিলে না, এখন আবার তুমি আমাকে কিসের উপহার দিচ্ছ? আমি উপহার নিই না বাবা। সিনিউ তখন বলে, আমি শুধুই তোমার একটা জিনিস তোমাকে ফিরিয়ে দিতে চাচ্ছিলাম। কথাটা শুনে কিছুটা অবাক হয় হংজু। এই কাঠের বাক্স দেখে হংজু বলে, কে বলেছে এই ছোট সাইজের কফিনটা আমার? তখন সিনিও জানায় যে এটা ইনভল বলেছে। হংজু তখন বলে, ও উনি তো খুবই ভালো একটা মহিলা। সিনিও বলে, তাহলে ওনার উপহার তুমি গ্রহণ করতে চাচ্ছ না কেন? হংজু জানতে চায় বাক্সের ভিতরে কি আছে। তখন সিনিও বলে, তুমি খুলে দেখো কি আছে, মনে হয় প্রায় 300 বছর আগের এই বাক্স, নিশ্চয়ই দামি কিছুই থাকবে ভিতরে। তারপর সিনিউ হংজুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অফার করলে হংজু সাথে সাথে অস্বীকার করে। সে বলে যে আমার ঘনিষ্ঠ না, তার সাথে আমি কোথাও যাই না। ওই মুহূর্তেই সিনিউ খোঁচা দিয়ে বলে ফেলে, ও তাহলে প্রতিদিন যে তুমি বাস ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারদের সাথে বাড়ি ফেরো তারা বুঝি তোমার খুব ঘনিষ্ঠ? সিনিউ তখন বলে, আমি আসলে বাক্সটাকে লিপ দিতে যাচ্ছিলাম, কারণ এই বাক্সটা খুব দামি মনে হচ্ছে। যাই হোক, আশা করি তুমি তোমার কোনো পরিচিত বাস ড্রাইভারকে খুঁজে পাবে, যার সাথে তুমি নিরাপদে বাড়িও ফিরে যেতে পারবে। বাড়ি পৌঁছে হংজু কাঠের বাক্স খোলার জন্য চেষ্টা করছে। ওই সময় তার মনে পড়ে ইয়ুনভলের কথা। ইয়ুনভল হংজুকে বলেছে ওর বাবার চিন্তা না করতে, তিনি খুবই ভালো একটা জায়গায় গিয়েছেন মৃত্যুর পর। হংজুকে আরো বলেন, হংজু খুবই একাকিত্বে ভোগে, এটা খুবই কষ্টদায়ক, কারণ ওর আশেপাশের মানুষগুলো খুবই নির্বোধ, ওরা জানেও না হংজু কতটা লক্ষ্মী একটা মেয়ে। তারপর শুরু হয় হংজুর কাঠের বাক্স খোলার যুদ্ধ। পিন, ছুরি, হাতুড়ি সব কিছু ব্যবহার করেও হংজু ব্যর্থ হয়। এদিকে সিনিউ বাড়ি ফিরেও ভাবছিল সে কাঠের বাক্সর কথা, তাই সে ফোন দেয় হংজুকে। মাতাল হংজু তখন জানায় যে সে ব্যর্থ হয়েছে কাঠের বাক্স খুলতে। ওই মুহূর্তেই সিনিয়র মা এসে সিনিয়রকে ডাকে, তার সাথে একটু বের হওয়ার জন্য বলে। সিনিয়র তখন তার মাকে জানায় যে সে কল রেখে আসছে। কাঠের বাক্স খোলার কথা মনে করিয়ে দিয়ে সিনিয়র বিদায় জানায় হংজুকে। পরের দিন সকালে অঞ্জু সিটি হলের অফিসে মিস্টার গং তার মাথা ব্যথা নিয়ে এসেছেন, তাই স্যাভিউন হংজুকে বলে কনভেনিয়েন্স স্টোর থেকে কিছু হ্যাংওভার ড্রিঙ্কস নিয়ে আসতে। ওই মুহূর্তেই মিস্টার গং খোঁচা মেরে বলে ওঠেন, না না না, ওকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করিও না, পরে আবার হংজু অডিট টিমকে আমাদের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে বসবে। অপমানিত হংজু তখন মনে কষ্ট নিয়ে একটি কাজের বাহানা দিয়ে অফিস থেকে বের হয়ে আসে। তারপর দেখা যায় হংজু একটি ফুলের নার্সারিতে এসেছে, এখানে সে কথা বলছে মিস্টার নায়ের সাথে। এই মিস্টার না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এটি সবাই খেয়াল রাখবেন। তারপর দেখা যায় কোন জায়গায় মেয়রকে পরামর্শ দিচ্ছে প্রতিটি কেসের জন্য আলাদা লয়ার হায়ার না করে প্রতিষ্ঠানের মধ্যেই একজন লয়ার নিয়োগ দিতে, এতে খরচ কম হবে। ঠিকই সিনিয়র অফিসে বসেও ভাবছিল হংজু আর কাঠের বাক্স কথা, তাই সে সরাসরি ফোন দিয়ে বসে হংজুকে। হংজুকে সে অনেকটা অর্ডার দিয়ে বলতে থাকে যেন সে আজ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে বাক্সটি খোলে। সিনিয়র এসব কথাবার্তা শুনে হংজুর মেজাজ খারাপ হয়ে যায়। তখন হংজু বলে বসে যে আলাদিনও তার জিনিস সাথে ভদ্রভাবে কথা বলে। তারপর সিনিউ একটু নরম হয়ে যায়। তখন সে নরম গলায় হংজুকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে চেষ্টা করে বাক্সটা খোলার জন্য আমাকে জানিও বাক্সটা খুলে। এদিকে কোন জায়গায় এসেছে সিনিয়র অফিসে তাকে অঞ্জু সিটি হলের লয়ার হিসেবে জয়েন করার অফার করতে। তার অফার শুনে কিছুটা হেসেই সিনিউ বলে, তুমি কি জানো আমি এই ল ফার্ম থেকে কত টাকা আয় করি? তখন কোন জায়গান বলে, আমি আসলে জানি না তুমি কত টাকা ইনকাম করো, আর আমার জানার দরকারও নেই, কারণ আমি এত টাকা তোমাকে দিতে পারবো না।
সিনিউ তখন বলে, আমি টাকার জন্য চিন্তা করি না, তবে যে কাজ আমাকে উৎসাহ দেয় না সেই কাজ আমি করি না। জায়গান বলে, তোমার কাজ হবে অসংখ্য বড় বড় কোম্পানির বিরুদ্ধে কেস লড়া, যারা বিলিয়ন বিলিয়ন ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে। সিনিউ কেসে বলে তার সিদ্ধান্ত খুব দ্রুত জানাতে, কারণ সে যদি রাজি না হয় তাহলে পরবর্তী ক্যান্ডিডেটকে তার হায়ার করতে হবে। হঠাৎ করে সিনিওকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা এই বড় কোম্পানিগুলোর মাঝে কি হায়ুমো আছে? তখন জায়গান বলে, হ্যাঁ। রাতের বেলা হংজু সিনিওকে ভিডিও কল দিয়ে তার সামনে বিভিন্নভাবে কাঠের বাক্সটি খোলার জন্য ট্রাই করতে থাকে। অবশেষে ব্যর্থ হয়ে হংজু সিনিওকে বলে সে যেন আর তাকে ফোন না দেয়, যদি বাক্স খুলতে পারে হংজু নিজেই ফোন দিয়ে সিনিওকে জানাবে। পরদিন ল ফার্মের মিটিং রুমে দেখা যাচ্ছে হাউমের সেই অভদ্র মালিকটা এসেছে। সেই পার্টিতে সে ল ফার্মের লয়ারদের সাথে, বিশেষ করে মহিলা যে লয়াররা আছেন তাদের সাথে খুবই অভদ্রতা করেছিল, সেটার জন্য সে আজকে ক্ষমা চাইছে সবার কাছে। বিদায় নেওয়ার সময় সে দেখলো সবাই তাকে মাথা নত করে বিদায় জানালেও সিনিও কিন্তু একদম স্থির দাঁড়িয়ে আছে। এটা তার খুবই ইগোতে লাগে, তাই সে চিৎকার করে ওঠে এবং সে যে গিফট দিয়েছিল সব লয়ারকে, দামি কিছু ঘড়ি, সেটা নিয়ে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। তারপর সে সিনিওকে জেরা করলে সিনিও তার মোবাইল দেখিয়ে বলে, আমি এইমাত্র এই কোম্পানি থেকে রিজাইন করে ফেলেছি। তার কথা শুনে তো ল ফার্মের সবাই অবাক। তারপর কিছুটা মুচকি হাসি দিয়ে সিনিও ওখান থেকে চলে যায়। রাতে বাড়ি ফিরে হংজু গান ছেড়ে একাই নাচানাচি করছিল। ওই সময় সে খেয়াল করে তার ঘরের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, তাই সে একটি চেয়ারে দাঁড়িয়ে সেটা ঠিক করার চেষ্টা করছিল। ওই মুহূর্তেই সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এই ফাঁকে দেখা যায় কাঠের বাক্সটা তালা নিজে নিজেই খুলে গিয়েছে। পরের সিনে দেখা যায় সিনিও কথা বলছে তার বাবার সাথে। সিনিও ডাক্তারের পরামর্শ মতো এক গাদা ওষুধ কিনে নিয়ে এসেছে। তোমার যে অসুখটা সেটা কিন্তু নিরাময়যোগ্য নয়, তাই তুমি বেশি পরিশ্রম করো না, রেস্টে থাকো আর দ্রুত বিয়ে শাদী করে সংসারী হও। ওই সময় সিনিওর মা এসে বলে সে তার ছেলেকে এত অল্প বয়সে বিয়ে দেবে না। এর থেকে হংজু কাঠের বাক্স খুলে একটি বই খুঁজে পায়। প্রথমে এটি সে একটা কমিক্স বই ভাবলেও পরে দেখে এর মধ্যে লেখা আছে অ্যাংচো নামে এক মহিলা ওঝা এই জাদুমন্ত্রের বইটি লিখেছে। এই বইতে শুরুতেই লেখা ছিল এই মন্ত্রগুলো শুধুমাত্র অ্যাংচো এবং ভবিষ্যতে তারই মনোনীত একজন মাত্র ব্যক্তি মন্ত্রগুলো ব্যবহার করতে পারবে। এখানে অনেক রকমের মন্ত্র ছিল, যেমন গর্ভবতী হওয়ার মন্ত্র, পুত্র সন্তান লাভের মন্ত্র, ভালোবাসার মন্ত্র, ভালো ভাগ্যের মন্ত্র, ধনী হওয়ার মন্ত্র, সুন্দর ফর্সা হওয়ার মন্ত্র ইত্যাদি ইত্যাদি। প্রথমে পাত্তা না দিলেও ভালোবাসার মন্ত্রের দেখে মনে পড়ে যায় জায়গায়নের কথা। সকালে অঞ্জু সিটি হলে হংসের সাথে দেখা হয়ে যায় সিনিয়র। দেখা হওয়ার সাথে সাথেই তো সিনিও জানতে চায় বাক্সের কথা। তখন হংজু বলে সে বাক্স খুলতে পারেনি, তবে বাক্স নিজে নিজেই খুলে গিয়েছে। তারপর হংজু সিনিওকে জানায় সে ওই বাক্সের ভিতরে একটা মন্ত্রের বই খুঁজে পেয়েছে। মন্ত্রের বইয়ের কথা শুনে সিনিও একটু চিন্তায় পড়ে যায়। ঠিক ওই মুহূর্তেই চলে আসে জায়গা। সে এসে জিজ্ঞেস করে সিনিও আর হংজু কি একে অপরকে চেনে কিনা। কথা পাল্টে হংজু বলে যে না, মন্দিরটা ভেঙেছিলাম, সেটার ওই জায়গার মালিক ছিল সিনিও। যাই হোক, ওই সময় কথা প্রসঙ্গে ওরা জানতে পারে যে সিনিও এখন থেকে অঞ্জু সিটি হলের লয়ার হিসেবে জয়েন করেছে। নতুন অফিসের সহকর্মীদের সাথে পরিচয় পর্ব শেষ করে সিনিও ইন্টারনেটে অ্যাংচো নাম সার্চ করে খুঁজতে থাকে। তখন সে জানতে পারে আসলে অ্যাংচো নামে একজন মহিলা ওঝা ছিল এবং তাকে খুন করেছিল সিনিয়রই একজন পূর্বপুরুষ। সন্ধ্যায় হংজু কাজ শেষে অফিসে বসে ওয়েবসাইটে দেখছিল যে জায়গায়ন তার নামে একটু প্রশংসা করেছে। এটা দেখে সে খুবই খুশিতে আটকানা। তখনই সিনিয় এসে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অফার করে। হংজু তো প্রথমে রাজি হচ্ছিল না, পরে সিনিয় বলে আমি আসলে তোমার বাড়িতে যেয়ে চাচ্ছিলাম মন্ত্রের বইটা একটু দেখতে। তারপর কিছুক্ষণ ইতস্তত হলেও হংজু রাজি হয়ে যায় আর বলে ওঠে, ঠিক আছে আমি ভেবে নেবো যে আমি ক্যাবে করে যাচ্ছি। যাওয়ার পথে তারা
বাসার একদম সামনে না নেমে একটা ছোট গলির মুখে নেমে যায়। গাড়ি থেকে নেমে হং জু সিনিয়রকে না নিয়ে একা একা ছোট গলি দিয়ে হাঁটা শুরু করে। ওই সময় অন্ধকার রাস্তায় এক মাতাল লোক হংজুকে উত্ত্যক্ত করছিল। ঠিক ওই সময় এন্ট্রি হয় আমাদের নায়ক সিনিয়র। সে এসে নায়িকা হংজুকে রক্ষা করে শত্রুর হাত থেকে। বাড়ির কাছে এসে হংজু হঠাৎ করে একটা মিষ্টি হাসি দিয়ে সিনিয়রকে বাসার ভিতর ডেকে নেয়। অবশ্য ভিতরে গিয়ে দেখা যায় সিনিয়রকে সে একটি কাজে লাগিয়ে দিয়েছে। যার কোনো অভিজ্ঞতা নেই সেই সিনিয়রকে দিয়ে সে নষ্ট লাইট ঠিক করাতে দিয়েছে। হঠাৎ করে সিনিয়রের হাতটা আগের মতো করে কাঁপা কাঁপি শুরু হয়, ব্যথা করতে থাকে। হংজু এটা বিশ্বাস করছিল না, সে ভাবছিল সিনিয়র মিথ্যা কথা বলছে। যাই হোক, তারপর হংজু জাদুর বইটা এনে দেয় সিনিয়রকে পড়তে। হংজু হাসছিল মন্ত্রগুলোর কথা বলতে বলতে। সিনিয়র কিন্তু খুবই গম্ভীরভাবে দেখছিল বইটা। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সে যখন দেখলো রোগ নিরাময়ের মন্ত্র, তখন সেই পৃষ্ঠাতেই চোখ আটকে যায় তার। তখন হঠাৎ করে হংজু বইটা নিয়ে নেয়, বলে, বই তো দেখা শেষ, এখন তাহলে বাড়ি যাও। সিনিয়র উঠে দাঁড়িয়ে বলে, তুমি পুরো বইটাই রেখে দাও, শুধু আমাকে একটা মন্ত্র দিও। হংজু প্রথমে রাজি হচ্ছিল না, তখন সিনিয়র সিরিয়াস এক্সপ্রেশন দেখে হংজু রাজি হয়ে যায়। পরদিন সকালে অঞ্জু সিটি হলে হঠাৎ করেই সিনিয়র বাগদত্তা নায়নের সাথে দেখা হয়ে যায় হংজুর। তারপর দেখা যায় হংজু সিটি হলে ক্যান্টিনে বসে কথা বলছে তারা। নায়ন তার পূর্বের কোনো এক কর্মের জন্য ক্ষমা চাচ্ছিল হংজুর কাছে, কিন্তু হংজু তার উপর বিরক্ত হয়ে জানায় সে নায়নকে বিশ্বাসও করে না, তাই তার ক্ষমাও সে গ্রহণ করবে না। চলে যাচ্ছিল হংজু ওই সময়, কিন্তু হঠাৎ করে সিনিয়র আগমন ঘটে। সিনিয়র এসে নায়নের পক্ষ নিয়ে হংজুকে একটু কথা শোনায়। সে বলে, তুমি কি জীবনে কখনো ভুল করনি? নিজের ভুলের জন্য নায়ন ক্ষমা চাচ্ছে তোমার কাছে, কেন ওকে ক্ষমা করছো না তুমি? হংজু গম্ভীরভাবে বলে, তুমি কিছুই জানো না। সিনিয়র হংজুকে খোঁচা দিয়ে বলে, তোমার একাকিত্বের জন্য অন্যরা কেউই দায়ী নয়, তুমি নিজেই তোমার একাকিত্বের জন্য দায়ী। একথা বলে সিনিয়র আর নায়ন চলে যায় ওখান থেকে। গাড়িতে বসে নায়ন হংজুর সম্পর্কে বলতে থাকে সিনিয়রকে। সে জানায় হাই স্কুলে থাকতে তারা একসাথে পড়ত। হংজুর বাবা কোনো একজনের ড্রাইভার ছিল, তারা খুবই গরিব ছিল এবং খুবই জরাজীর্ণ একটা বেজমেন্টে তারা থাকত। এই জন্য স্কুলের অন্য ছেলেপেলেরা তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করত, কিন্তু নায়নের নাকি খুব দয়া হয়েছিল হংজুর উপর, তাই সে চেয়েছিল ওর সাথে বন্ধুত্ব করতে। কিন্তু হংজু নাকি নায়নেরই স্কুলে থাকাকালীন বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে চেয়েছিল, এটা নায়ন মেনে নিতে পারেনি, তাই সে হংজুর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তারপর দেখা যায় হংজুর টিম মেম্বাররা সবাই আলাপ করছে চিফ ম্যানেজার মিসেস মায়ের চিটার হাজবেন্ডের বিষয়ে। তার চিটিং এর বিষয়টি সম্পূর্ণ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তারা বাইরে রেস্টুরেন্টে যায়। তাদের পিছন পিছন সে সময় হংজুও চলে যায় মিটিংয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু তারা হংজুকে তাদের মিটিংয়ে নিতে চায় না, তার বিভিন্ন টালবাহানা করতে থাকে। ঠিক ওই মুহূর্তে জায়গায়ন এবং সিনিয়র চলে আসে রেস্টুরেন্টে। তাদেরকে দেখে মিস্টার গং তাদের খাওয়ার টেবিলে বসার জন্য অফার করে। তখন তারা হংজুকেও তাদের সাথে বসতে বলে। হংজু এবং সিনিয়র দুজনেই দুজনকে দেখে বিরক্ত হচ্ছিল। যাই হোক, খাবার টেবিলে জায়গাকে জিজ্ঞেস করা হয় তিনি কেন অঞ্জু সিটি হলের ওয়েবসাইটে হংজুর প্রশংসা করেছে। তখন জায়গান বলে, হংজু যেভাবে প্রতিটা কমপ্লেন খুবই গুরুত্ব সহকারে হ্যান্ডেল করে সেটার জন্যই তাকে কমপ্লিমেন্ট করা হয়েছে। তখন সিনিয়র খোঁচা মেরে বলে, এটা তো সব সিভিল সার্ভেন্টেরই দায়িত্ব, এখানে কমপ্লিমেন্ট করার মতো তো কিছু নেই। একথা শুনে জায়গা আর কোনো কিছুই বলে না, সে উঠে বিদায় নিয়ে চলে যায়। ডিনার শেষে রেস্টুরেন্টের বাইরে হংজুর কলিগরা মাতলামি করছিল। ওই সময় সেভিল হংজুকে বলে, তোমাকে তো আমরা বোকাশোকা ভেবেছিলাম, তুমি তো ধুরন্দর চালাক একটা মেয়ে, অফিসে তুমি টাঙ্কিবাজি করো, শোনো এসব বন্ধ করো, আর আমরা এখন চাই না তুমি আমাদের সাথে আসো, এখন তুমি বাড়ি যেতে পারো। ওদের এই সকল কথা শুনে হংজু খুবই কষ্ট পায়। ওই মুহূর্তেই জায়গায় এসে হংজুকে ডাক দেয়। সে হংজুকে একটা নতুন শার্ট উপহার দেয়, কারণ তাকে বাঁচাতে গিয়েই সেদিন হংজুর ড্রেসগুলো নষ্ট হয়ে গিয়েছিল।
প্রতিবারের মতো এবারও হাংজুর গালগুলো লাল লাল হয়ে যায়। ওর লাল গাল দেখে জায়গান জানতে চায় এটার কারণ। তখন বেখেয়ালের বসেই হংজু বলে বসে, আসলে আমার ভালোবাসার মানুষ আমার সামনে আসলে আমার গাল লাল হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে ও নিজেই বোকা হয়ে যায়। তখন জায়গাও ওকে বলে বসে যে তাকেও সে পছন্দ করে, কিন্তু একজন মানুষ হিসেবে, একজন ভালো সিভিল সার্ভেন্ট হিসেবে, এর চেয়ে বেশি কিছু না। তারপর সে ওখান থেকে চলে যায়। জায়গায়নের কথায় কিছুটা কষ্ট পায় হংজু। ওই মুহূর্তেই চলে আসে আমাদের খোঁচা মারা নায়ক সিনিয়র। কেউ সামান্য উপহার দিলে কি তুমি তার প্রেমে পড়ে যাও? ও এখন বুঝতে পেরেছি তুমি কেন নায়নের বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছিলে। তার কথা শুনে হংজু তো রেগে লাল। তখন ও বলে বসে যে হ্যাঁ ঠিকই বলেছ, আসলে আমার সাথে কেউ ভালো ব্যবহারই করে না, তাই আমি অল্পতেই খুশি হয়ে যাই। এই কথা বলি ওখান থেকে চলে যায় হংজু। পরের দিন হংজু অফিসে এসে দেখে পুরো অঞ্জু সিটি হলে সবাই ওর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, হাসাহাসি করছে, কিছু একটা বলাবলিও করছে। আসলে বুঝতেই পারছিল না কি হয়েছে, হঠাৎ সবাই ওকে কেন দেখছে এভাবে। ওই সময় মিস্টার গংকে দেখা যায় বসে আছে, কারোর সাথে কথা বলছে। মিস্টার গং উঠে এসে হংজুকে বলে প্রেমের প্রত্যাখ্যান হওয়ার দুঃখের কথা ভুলে যাও, এজন্য তাকে চেয়ার আপ করে কফি দিয়ে যায়। এ কথা শুনে হংজু তখন বুঝতে পারে যে কি হয়েছে। সে তখন দৌড়ে সিনিয়র কাছে যায়। রুমে ঢুকতে না ঢুকতেই সিনিয়র বলে ওঠে, আমি এটা করিনি। তখন হংজু বলে, তুমি এটা করনি তো কে করেছে, জায়গান করেছে? তখন ভাইরাল হওয়া সেই ছবিটা দেখিয়ে সিনিয়র বলে, ছবি যে অ্যাঙ্গেলে তোলা হয়েছে তাতে প্রমাণ করা যায় যে এটা আমি করিনি। মনে কষ্ট নিয়ে হংজু রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করছিল। ওই সময় সে ফোন দিচ্ছিল জায়গায়নকে সরি বলার জন্য, কিন্তু জায়গায়ন তার ফোন রিসিভ করে না। বাড়ি ফিরে হংজু দেখে তার বাড়ির সামনে একটা বড় পার্সেল এসেছে। পার্সেলটা গায়ে লেখা আছে এটা এসেছে তার বাড়িওয়ালির কাছ থেকে। তার বাড়িওয়ালি গ্রামে কৃষিকাজ করে, তাই তিনি তা হংজুর জন্য কিছু ফ্রেশ ভেজিটেবল, ডিম এবং এক বোতল ছাগলের দুধ পাঠিয়েছেন। এটা দেখে হংজুর হঠাৎ করে মনে পড়ে যায় জাদুমন্ত্রের বইয়ের ভালোবাসার মন্ত্রের কথা। তারপর হংজু গোসল করে পরিষ্কার পোশাক পরে ভরা পূর্ণিমা রাতে ছাদে বসে মন্ত্র পড়তে বসে। ভালোবাসার মন্ত্র পড়ার জন্য সে একদম প্রস্তুত। পিতলের পাত্রে ছাগলের দুধ, মধু, মাশরুমের গুঁড়ো আর কিছু বীজ আর সাথে একটা লাল গোলাপের কলি দেখে হংজু জাদু মন্ত্রের বই থেকে ভালোবাসার মন্ত্রের যে পৃষ্ঠাটা আছে সেটা ছিঁড়ে আগুনে পুড়িয়ে ছাইটাকে সেই মিশ্রণের সাথে মিশিয়ে দেয়। ওই মুহূর্তে দেখা যায় সিনিয়র ড্রাইভিং করছিল, কিন্তু হঠাৎ করেই সেই লাল হাতটা এসে পড়ে। হংজু মন্ত্র পড়া সেই মিশ্রণটি ছেঁকে পানির সাথে মিশিয়ে নিচ্ছে। ওই সময় লাল হাত আবারও গালে হাত বোলাতে থাকে। এতে সিনিয়র খুবই কষ্ট হচ্ছিল, গাড়ির কন্ট্রোল আসে রাখতে পারছিল না। ওই মুহূর্তেই রাস্তার আইল্যান্ডে হংজুর লাগানো ফুলের গাছগুলোর সাথে বাড়ি লেগে থেমে যায় সিনিয়র গাড়িটি। দ্বিতীয় পর্ব এখানেই শেষ হয়ে যায়। এখন দেখা যাবে তৃতীয় পর্বে হংজু তার এই জাদুর মন্ত্রটি কিভাবে কাজে লাগায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।